আমি বুঝছি যে আমার গায়ে বোধহয় জ্বর, মানে তখন আমি বললাম যে যেহেতু ঘাম ছিলাম আর কি। তাহলে আপনি কোথায় যান টয়লেটে? আমি ঘরে করি, কি করবো, যা সত্যি তাই বলছি, উপায় নেই না। খুবই বাজে বাজে সিচুয়েশনে সামনা করেছি, মানে পরিস্থিতি। একেই বুঝি বলি ভাগ্যের পরিহাস। রানাঘাট স্টেশনের চত্বর থেকে একদিন গান গেয়ে ভাইরাল হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায়। ঘুরতে শুরু হয় রানু মণ্ডলের ভাগ্যের চাকা। স্টেশনের প্ল্যাটফর্মের চত্বর থেকে সোজা পাড়ি দেয় মুম্বাইয়ে। শুরু হয় রানু মণ্ডলের সোনালি দিন। গানের সুযোগ দেন স্বয়ং হিমেশ রেশমিয়া। মাস কয়েক ধরে তখন শুধু চর্চার আর এক নাম রানু মণ্ডল। হঠাৎ ছন্দ পতন, তার কিছু অগোছলো কথার জন্য ট্রোলড হতে থাকেন নেট দুনিয়ায় তিনি। কথায় আছে, কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি। হ্যাঁ, আবারও ঘুরতে শুরু হয় রানু মণ্ডলের ভাগ্যের চাকা। তবে এবার সোজা নয়, উল্টো পথে, যেমন গাছের মগডাল ভেঙে মাটিতে পড়ার মতো। তবে একটু পরিবর্তন হয়েছে, আগের মতো স্টেশন চত্বরে নয়, এখন থাকেন নিজের বাড়িতে। আপনাদের দেখাবো এই মুহূর্তে কেমন আছেন রানু মণ্ডল, কিভাবে কাটাচ্ছেন তার জীবন। চলুন দেখাই আপনাদের রানু মণ্ডলের জীবন। আমরা এই মুহূর্তে চলে এসেছি রানাঘাটে, রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। রানুদি এখন ঠিক কেমন আছেন, সেই ভাইরাল হওয়া রানু মণ্ডল, চলুন দেখাবো তার ছবি। আমরা এবারে আপনাদেরকে দেখাবো রানু মণ্ডলের বাড়ির ঠিক পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঘাস জমেছে। ইনফ্যাক্ট আপনারা চারপাশ যদি দেখেন, বড় বড় ঘাস রয়েছে যা পরিষ্কার করার লোক পর্যন্ত নেই। এই বর্ষার সিচুয়েশনে প্রত্যেকটা বাড়ির উঠোন জুড়ে ঘাস। গেটের মুখে বাড়িতে যেখান দিয়ে ঢোকা হবে সেই ঢোকার জায়গাটা পর্যন্ত চারপাশে ঘাস রয়েছে। এখন জঙ্গলকে কে ঠেকাতে পারে? এই জঙ্গলগুলো তার আমি সৃষ্টি করিনি। একদিকে তো বর্ষাকাল, তার মধ্যে এই সাপ পোকা মাকড়ের ভয় লাগে না? আমি তো আসলে কি বলতো, অনেক অনেক মানে অনেক খুবই বাজে বাজে সিচুয়েশনে সামনা করেছি, মানে পরিস্থিতি, যার জন্য আমি ওগুলো, আমি মোস্টলি রাত হলে তার বাইরে বার হই না। বাইরে যেহেতু অন্ধকার, বেরোতে পারবো না জলের আলোর জন্যে। ওই লাইটটা ছিল, ওটাকে ফেলেছে, করে ফেলেছে, ভালো লাইট ছিল, এটা তো আর জলে না বাইরে। সেদিনকে একটা ব্যক্তি এসে সে আবার এই লাইটে খুলে বারান্দায় লাগিয়েছিল। তাহলে আপনি কোথায় যান টয়লেটে? আমি ঘরে করি, কি করবো, যা সত্যি তাই বলছি, উপায় নেই না। ঘরে কি আছে বা টয়লেট আছে? না, কোনো টয়লেট নেই ঘরে। এমন বাচ্চারা পায়খানা করে, আমি সেভাবে করি, কোনো উপায় নেই, উপায় নেই না, সত্যি তাই বলছি। শরীর ঠিক আছে? জ্বর সকাল হয়েছে, মানে যখন আমি চা বানিয়ে খেয়েছিলাম তারপরে বুঝলাম যে গায়ে জ্বর ছিল। তার আগে বুঝতে পারছিলাম না যে আমার গায়ে জ্বর ছিল। কেন, ডাক্তার দেখিয়েছেন? না না, কোনো ডাক্তার ফাক্তার দেখায়নি, কিন্তু আমার তো জীবনে অনেক কিছু কষ্ট, শারীরিক কষ্ট, যেমন জ্বর জ্বালা, এই সমস্ত ওয়েদার হিসাবে বা জলে ভেজার কারণে বা কোনো এসে যে পরিস্থিতিটা ছিল আর কি, রেলওয়ে স্টেশনে যখন আর কি সময়ের কথা বলছি, যেন সব রকম অভ্যাস হয়ে গেছে আমার। এই মুহূর্তে আপনার এমন কি প্রয়োজন আছে যেটা হলে আপনার খুব উপকার হয়, ভালো হয়? যেমন ঘরে একটা ফোনের দরকার, মোবাইলের দরকার, টিভি আর কি, যে টেলিভিশন, তা যদি টেলিভিশন যদি থাকি তাহলে আমি তার মাধ্যমে অনেকের প্রোগ্রাম বলুন বা তাদের যে মানে কোন কোন গায়িকা উঠছে টেলিভিশনে বা কোন কোন গায়িকা গাইছে, কোন গায়ে গাইছে বা কোন গান গিয়েছে, সেগুলো আমি দেখতাম, আরও খুশি হতাম যে না দেখছি, এবং যে আমার গান গিয়েছে তাকেও দেখে খুশি হতাম না আমার গান গাইছে। কেউ গায়ক হয়ে গায়, কেউ কবি হয়ে যায়, তোমাকে দেখে তোমাকে দেখে। আপনার মধ্যে যদি মানে কেউ দয়া করে বাড়িটা এসে পরিষ্কার করে যায় তাহলে খুব উপকৃত হব, কারণ জঙ্গল এই সমস্ত মধ্যে অনেক নানা রকম বিভিন্ন রকমের পোকা মাকড় থাকে। আমি হয়তো দেখতে পাই না, কখনো বা দেখতে পেয়েছিলাম কিন্তু দেখতে পাই না, কিন্তু তার থেকে প্রত্যেকেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
আপনার গাওয়া গান বনগাড়ি একটি মেয়ে সেই গানটি গেয়ে সুপারহিট করেছে, কি বলবেন? তো আমি শুধু ভগবানকেই বলবো, তিনি তাকে আশীর্বাদ করুন, আরো বড় হোক, আরো জীবনে উন্নতি করুক, আরো মানে আরো আরো মানে যতটা তার মনের চাহিদা সেটাকে প্রয়োগ করুক, এটাই আমি তার জন্য। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।